বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। সকলেই চান সিল্কি ও ঝলমলে চুল। হেয়ার স্ট্রেটনারের সাহায্যে নয়, প্রাকৃতিক উপায়ে আপনার চুল হতে পারে সিল্কি ও ঝলমলে। তা হাতের কাছে থাকা বিভিন্ন উপাদানের সাহায্যে আপনি আপনার চুলকে করে তুলতে পারবেন সিল্কি ও ঝলমলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনি আপনার চুলকে ঘরোয়া উপায়ে কিভাবে সিল্কি করে তুলতে পারেন। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এক নাম্বার কলা। সবার প্রথমে একটি পাকা কলা ভালো করে চটকে নিতে হবে। এরপর চটকানো কলার মধ্যে 2 চা চামচ টক দই মেশান। মিশ্রণটি মিহি হওয়া অবধি অপেক্ষা করুন কিছুক্ষণ। মিহি হয়ে গেলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে রাখুন। এরপর 45 মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু দিয়ে ভালো করে চুলকে ধুয়ে ফেলুন। 2 নম্বর ডিম। একটি ডিম ফেটিয়ে 1 চা চামচ মধু মেশান। 1 চা চামচ দুধের সর ও 1 চা চামচ অলিভ অয়েল মিশিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে তার ধুয়ে তারপর শ্যাম্পু করে নিন। 3 নম্বর ভিনিগার। 1 মগ জলে 1 চা চামচ সাদা ভিনিগার মিশিয়ে চুল ধুয়ে নিন শ্যাম্পু শেষে। চুল হবে ঝলমলে। 4 নম্বর অ্যালোভেরা। অ্যালোভেরার পাতা থেকে ফ্রেশ জেল সংগ্রহ করুন। জলের সঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। আধ ঘন্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। 5 নম্বর গরম তেল। পরিমাণ মতো নারকেল তেল অথবা অলিভ অয়েল গরম করে ঘষে ঘষে লাগান চুলের গোড়ায়। চুলেও মাসাজ করুন তেল। গরম জলে তোয়ালে ডুবিয়ে নিংড়ে নিন। এবার গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন 20 মিনিট। তোয়ালে খুলে 15 মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।